বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজোর বাকি এখনো কয়েক মাস, তবে তার আগে পুজোর আমেজে ঢাকের তালে মেতে উঠেছে নিউ টাউন। নিউ টাউন সর্বজনীন দুর্গা উৎসব সমিতির উদ্যোগে এবং স্লেট পেন্সিলের সহযোগিতায় এই বছর স্মার্ট সিটি নিউ টাউন পেতে চলেছে প্রথম সর্বজনীন দুর্গা উৎসব। বুধবার 13 জুলাই 2022 নিউ টাউন ক্লক টাওয়ার সংলগ্ন সিটি স্কোয়ার প্রাঙ্গণে খুঁটি পুজোর মাধ্যমে এর শুভ সূচনা হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, নিউ টাউন সর্বজনীন তথা পরিচালক অধিকর্তা এবং এনপিডিএর সভাপতি দেবাশিস সেন, নিউ টাউন সর্বজনীনের সভাপতি শ্রীমতী উর্মিলা সেন, শিল্পী শুভাপ্রসন্ন, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, শিল্পপতি হর্ষধন নেওটিয়া, কেওক্রাফিনের সিইও রাজশ্রী দত্ত সহ বিশিষ্টজনেরা। নিউটন সর্বজনীনের এবারের পূজোর থিম বঙ্গজননী, মহিলা দ্বারা পরিচালিত হবে পুজো। এই পুজোর পরিকল্পনা এবং সৃজনে রয়েছেন শিল্পী প্রশান্ত পাল। তবে প্রথমবার পুজোর দায়িত্ব পেয়ে বেশ আশাবাদী উদ্যোক্তরা। এই পুজোকে কেন্দ্র করে পর্যটন সংস্কৃতি কেনাকাটা সবেতেই জোয়ার আসবে। কেবল কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ পুজো দেখতে নিউ টাউন মুখী হবে বলে দাবি তাঁদের। এটা নিঃসন্দেহে প্রথম উদ্যোগ, খুব ভালো উদ্যোগ, আমরা সমর্থন জানাচ্ছি। এই কারণে নিউ টাউন নতুন শহর, পরিচিতি হওয়া দরকার, একটা সবাই সবাইকে জানা দরকার। এতদিন ব্লকে ব্লকে হাউজিংয়ে পুজো হতো, এখন সবাইকে এক করে একটা প্রচেষ্টা করা হচ্ছে। খুব সুন্দর উদ্যোগ, আমরা মনে করি সম্প্রীতি এবং সৌহার্দ্য এতে বাড়বে, আমরা খুব খুশি। নিউ টাউনে অবশ্যই চমক থাকবে। সবচেয়ে যেটা নতুন বিষয় যে নিউ টাউনে নতুন পুজো হচ্ছে এত বড় করে। সবচেয়ে বড় বিষয় যেটা যে প্রথমবার পুজো করে নিউ টাউন কমিটি সত্যি খুব সাফল্য। এরা আশা করব যে আগামী দিনেও নিউ টাউন দুর্গাপুজো একটা মুখ্য একটা পুজো হয়ে দাঁড়াবে। চমক তো অবশ্যই থাকবে, কেননা প্যান্ডেলটা একটা বিশাল আকারের একটা প্যান্ডেল হতে চলেছে। যেহেতু এই বছর আমরা দুর্গাপুজোটা অন্য একটা লেভেলে বিশ্বজনীন মাত্রা পেয়েছে, সেই কারণে নিউ টাউনের পুজোটাও আমাদের বাংলা ঘরানা নিয়ে কাজ চলছে। আশা করি প্রত্যেকে ভালো লাগবে। এই পুজোটা দেখে আমার মনে হচ্ছে বিধাননগর একটা প্ল্যান সিটি যেভাবে তৈরি হয়েছিল এবং মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল, এবং বিধাননগরটা একদম মানুষ তাদের বসবাসের জন্য, এবং এখন জায়গা প্রায় নেই বললেই চলে, ওখানকার মানুষ এখন বয়স্ক হয়ে গেছে। এটাকে দেখে নতুন শহর, ইয়াং জেনারেশন, নতুনভাবে একটা জিনিসের জন্ম হচ্ছে এবং সেটা বোঝা যায় সেটা কতটা সুন্দর। এবং ইয়াং ছেলেমেয়েরা যেভাবে পেরিয়ে এসছে এই পুজোর সার্থক। আর আরেকটা কথা বলবো যে আমাদের যে কোনোভাবে আমাদের সাথে পাশে আমরা আপনাদের যদি থাকতে পারি নিজেদের গর্ববোধ করব, এবং সারা বাংলার ভিড়টা এই নিউ টাউনে পূজা প্রাঙ্গণে হবে এটা আমি বিশ্বাস করছি। যে পরিমাণে সাংবাদিক বন্ধুরা এসছেন, আপনারা এই কাজগুলোকে মানুষের ড্রয়িং রুমে পৌঁছে দেবেন এবং মানুষ আরও উৎসাহিত বোধ হবে। আমি শুধু অনেক বড় বড় মানুষেরা এই পুজোর সঙ্গে যুক্ত আছে, আমরা বিশ্বাস করি অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির আবির্ভাব। একটা পুজো মানে মানুষের জীবন জীবিকার সঙ্গে অনেক মানুষ সারা বছর এই পুজোকে কেন্দ্র করে তাদের পরিবার পরিজনের মুখে রুটি রুজি ওঠে। আমি এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের কাছে আবেদন করব যে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য যদি ছোট কোনো প্রয়াস থাকে আমাদের এই পুজোটা আরও সার্থক হবে। নানা পুজো নিউ টাউনে হয়, কিন্তু এটা সেন্ট্রালি পুজো। নিউ টাউনে যে মানুষ বাস করেন, যে ধরনের মানুষ বাস করেন, যে ধরনের বসবাসকারী মানুষ আছেন, তারা কেন্দ্রীয়ভাবে প্রায় দাঁড়িয়ে কলকাতা এবং সব বড় পুজো কমিটির আরেকটা বড় পুজো কমিটি আমাদের সামনে উপহার দিচ্ছেন নিউ টাউনের মানুষ হিসেবে। রাজারহাটে জন্ম হওয়া একজন মানুষ হিসেবে অত্যন্ত গর্বে যে আমাদের অনেক কিছু ছিল, তো আমাদের দুর্গাপুজো নিউ টাউনের কেন্দ্রীয়ভাবে এই দুর্গাপুজোটা অন্য মাত্রা নেবে। আর যিনি শিল্পী করছেন, আমি দীর্ঘদিন ধরেই ছোটোবেলা থেকেই পুজোর সঙ্গে যুক্ত থাকাতে যে শিল্পীকে আমি ব্যক্তিগতভাবে চিনি, খুবই নামী শিল্পী, একজন রিনাউন্ড শিল্পী মিস্টার পাল, যিনি এবার দায়িত্ব নিয়েছেন, তিনি কলকাতার প্রতিপুজো সব প্যান্ডেল করেছেন, আমাদের রাজারহাটের অনেক কালী পুজোকে তিনি প্যান্ডেল করেছেন, তিনি এবার মণ্ডপের দায়িত্ব নিয়েছেন, মানে তিনি মানেই অনেকবার এশিয়ান প্রিন্স, তিনি মানেই অনেকবার অনেক কিছু পুরস্কার। কেন্দ্রীয়ভাবে এই ধারণা নিয়ে এই পুজোটাকে রয়েছেন, পুজোটার সঙ্গে সবাই মিলে যুক্ত আছেন। আমি বিষয় এমন একটা বছরে এই পুজো হচ্ছে যে বছর ইউনেস্কো আমরা একদিন ধরে
কুচাচামিচি করে বলতাম যে জাতীয় উৎসব, কিন্তু আমরা বলতাম যে কেউ একটু মাথা উঁচু করা জাতি আছে তাদের উৎসবটাকে শ্রেষ্ঠ বলে। আমি উৎসবে উৎসবে বিভেদের পক্ষে না, কিন্তু অর্থনীতির বিচারে পৃথিবীর সেরা উৎসব দুর্গা উৎসব। ফুচকা বিক্রেতা থেকে বেলুন বিক্রেতা, জামা বিক্রেতা থেকে জুতো বিক্রেতা, মানে জুতো বিক্রেতা, আমাদের রাজ্যের প্ল্যানিং বাজেটের 40% টাকা শুধু এই দু মাসে আদান প্রদান হয়। অর্থনীতিতে একটি কথা আছে, টাকার ব্যবহার, টাকার ব্যবহার সেটা হচ্ছে যে একদম এই সময় জুড়ে আমরা প্রায় বলা যেতে পারে সমৃদ্ধশালী বিষয়ে অল্প মানে থাকেন। ইউনেস্কো এই বছর আমাদের যে পুরস্কার হেরিটেজ, মানে হেরিটেজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার অবদানে কার্নিভাল ইত্যাদি পরে আজকে দুর্গা পুজো হেরিটেজের ব্যাপারে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ব্যাপারটা আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে বছর যে পৃথিবীর একটা অন্যতম সেরা শহর, ভারতবর্ষের অন্যতম সেরা শহর, এই বাংলার গর্ব নিউ টাউন, সেই নিউ টাউনের মানে কেন্দ্রীয় দুর্গা পুজোর প্রথম বছরটা ঐতিহাসিক বছরের সঙ্গে সহমতিপূর্ণ। আমি পুজো কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এই পুজো কমিটির একজন হিসেবে আমি মনে করি যে এই পুজো সফল হবে, সবাইকে নিয়ে সফল হবে। কিন্তু আমার নিজেরই একটি কথা যেখানে আমি কোনো অ্যাডজাস্টমেন্ট করি না, সেটা হচ্ছে পুজো সব প্রাচুর্য থাকবে। মনে রাখবেন নিউ টাউনের পাশে প্রচুর গরিব মানুষ আছেন, এই বিধানসভাতে মনে রাখবেন এই দুর্গা পুজোর সব খরচের মধ্যে দিয়ে একটি খরচ তাদের জন্য চিহ্নিতকরণ করাটা পুজো কমিটির অন্যতম কাজ। যে কাজটা আমরা সবসময় দাঁড়িয়ে যারা জনপ্রতিনিধি, সরকারি ব্যবস্থাপনা, বেসরকারি ব্যবস্থাপনা, ওই মানুষগুলো, কারণ ওই মানুষগুলোর জন্যই মঞ্চে উঠেছে, ওই মানুষগুলোর জন্যই মঞ্চে ওঠে না। যে মানুষরা মঞ্চের বাইরে আছে তাদের একাডেমিক অ্যাটেনমেন্ট যা ইত্যাদি যা, তাদেরকে চান্স পেয়েছি আমরা জনপ্রতিনিধি হিসেবে। পরে সেই মানুষগুলোকে আমি ধন্যবাদ জানাই, তারাই মা মাটি মানুষ, প্রকৃত সেই মানুষের প্রতিনিধি হিসেবে আমি আপনাকে সামনে বলবো। তাদের সম্বন্ধে ভাবনা চিন্তা করেন, এখানে অনেক পুজো কমিটির মেম্বাররা আছেন যাদের সঙ্গে। আমি সত্যি খুবই খুশি আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে। আমাকে মিসেস সেন কয়েকদিন আগে এসে আমার এই পরিকল্পনার জন্য একটু বললেন এবং উনি নিজেই বিস্তারভাবে বলেছেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, আমি আশা করি যে সবার সমর্থন নিয়ে আমরা এটাকে একটা খুবই সুন্দর এবং ওয়েল ম্যানেজড একটা পুজো এখানে হবে। আর মার আশীর্বাদে আমরা এগোবো। আমাদের পরিকল্পনা সব আমরা এখন বলতে পারবো না, বুঝতেই পারছেন অনেক পরিকল্পনার কথা আমরা বলেছি, আপনারা চোখেও দেখেছেন। মহিলা পুরোহিত দেখুন, ওখানে মহিলা ঠাকি সহযোগে মহিলা ধুনুচি নৃত্য হচ্ছে। এই যে নতুন দুর্গাদের তুলে ধরা এবং আমাদের মহিষাসুর মর্দিনী গ্রুপ আছে সারা বাংলা জুড়ে, যেসব দুর্গারা উদয়াস্ত খেটে নিজের সংসারের প্রতিকূলতাকে সামলে যারা স্বস্বক্ষেত্রে এক একজন দুর্গা হয়েছে তাদেরকে অভিনন্দিত করা। বাকিটা চমক আছে, আপনারা আসুন 25শে সেপ্টেম্বর উদ্বোধন, তারপর থেকে মাঠে এসে দেখুন। নিউ টাউন আজকে সারা বিশ্বে কলকাতা শহরকে একটা নতুন প্রাণের একটা শক্তি দিয়েছে, একটা নতুন রকমভাবে একটা বিউটিফুল নিউ থিং হ্যাজ বিন স্টার্টেড। সো সেই কারণে আমরা যখনই এই পুজোটার ব্যাপারে জানতে পারি আমরা ভাবলাম যে এই পুজোটার সঙ্গে আমাদের যোগসাজস একটা লাগানো উচিত। এবং আমরা যেটা কথা বলেছি পুজো কমিটির সকলের সঙ্গে যে শুধু এই প্রথম বছর না, আমরা ওদের সঙ্গে কথা বলেছি যে যতদিন এই পুজো চলবে ইমিডিয়েটলি ইনিশিয়ালি আমরা 3 বছরের জন্য বলেছি যে আগামী 3 বছর অন্য কোনো চিন্তা করতে হবে না, আমরা পাশে আছি। এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে এই এই যোগসূত্রটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা পারমানেন্ট দিকে নিয়ে যাওয়া, যেখানে নিউ টাউনের দুর্গা পুজো মানেই লোকে মনে করবে বা লোকের মনে আসবে যে তার সঙ্গে কেউ কার্বিনের একটা যোগসূত্র থাকবে।